ঘসিপুরা থানা ধকোটা এনএচ কোড়ি নম্বর জাতীয় রাজপথ পার্শ্বরে থাকা এসবিআই এটিএম রু লুট হয়েছে। গতকাল বিলম্বিত রাত্রে কেতেক দুর্বৃত্ত এটিএম থাকা বিল্ডিং লাইন কাটি গ্যাস কটর সাহায্যে সটর কাটবা সহ এটিএম কু কাটি টঙ্কা লুটি নিয়েছেন। তবে কেতে টঙ্কা এটিএম রু লুট হয়েছে তাহা বর্তমান সুদ্ধা জনাপড়ি না। আজ সকাল ভড়া ঘরে চালিথিবা এই এটিএম সটর ভঙ্গা হয়ে টঙ্কা ড্রেস সবু রাস্তা আখপাখে পড়িথিবা দেখি স্থানীয় জনে দোকানী ঘর মালিকঙ্কু খবর করে স্থানীয় জনে দোকানী ঘর মালিকঙ্কু খবর করে তবে ঘর মালিক পুলিশকু খবর দেওয়া পরে পুলিশ পৌঁছি তদন্ত আরম্ভ করে লুটেরা সম্পর্কে কোণী সন্ধান পাইপারি না। মাসক তে এই এটিএম রু ব্যাটেরি চোরি হয়ে মাসক তে এই এটিএম রু ব্যাটেরি চোরি হয়েছিল। মাসক পরে গতরাতে টঙ্কা লুট করা ঘটনা পুলিশ পাই বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এই খবর পাই স্থানীয় অঞ্চলের লোক মানে ভয়ভীত হয়ে পড়ে দেখা মিলছে। এপ্রতি স্থানীয় পুলিশ দৃষ্টি দিয়ে তুরন্ত চোরক ধরিবা লোক মানে দাবি করছেন। কেন্দুঝর জেলা প্রতিনিধি প্রভাতী সাহুঙ্ক রিপোর্ট, জাগৃতি লাইভ মিডিয়া।